দুই বান্ধবী মিলে বাজারে প্রজেক্টের খাতা কিনতে এসে প্রেমিকের সাথে পালিয়ে গেল এক বান্ধবী। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। ঘটনায় এক বান্ধবীকে আটক করল এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি বাজার এলাকায়। জানা গিয়েছে, এদিন দুই বান্ধবী মিলে প্রজেক্টের খাতা নিতে বাজারে আসেন। সেই সময় এক বান্ধবীর প্রেমিক ফুলবাড়ি থেকে বাইক নিয়ে দেখা করতে ডাউকিমারি বাজারে আসে। এক বান্ধবীকে দাঁড় করিয়ে অপর বান্ধবী প্রেমিকের সাথে কথা বলার ছলনায় দাঁড়িয়ে থাকা বান্ধবীকে আড়াল করে প্রেমিকের সাথে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। আটক করে রাখা নাবালিকার সাথে কথা বলে তাকে পরিবারের হাতে তুলে দেন। এদিকে রেখে যাওয়া বাইক আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ি কোথায়? বাবার নাম কি হয়েছে? তুই এখানে কি করে আসলি? কি হয়েছে বল, কি করে আসলি এখানে? ঘটনাটা বল, কি হয়েছে তোর সাথে এইখানে কেন? তুই প্রথমে ও আমাদের বাড়ি গেল, আমাদের বাড়ি যেয়ে আমাকে ডাইকে নিয়ে আসলো। তারপরে বাজারে আসলো, ও বললো কি আমার প্রজেক্ট পেজ কিনবো, প্রজেক্ট পেজ কিনে বাড়ি যাবো। তারপরে ওরা আবার কোথায় ঘুরতে গেছে আমি জানি না। মানে কে কে ডাইকে নিয়ে আসলো? কে ডাইকে নিয়ে আসলো? কি নাম? তোমার বান্ধবী কোয়েল সরকার। ওরা আবার স্কুল টাইমে বলে মানে ঘুরতে গেছে ওর বান্ধবী কয়টা মিলে। আবার ছেলেটা শুনছে, ছেলেটা শুনে আসে, আর আসে ছেলেটা বলতেছে কি তুই যাবি কি যাবি না, মানে পালা যাইতে বলতেছে। আর ও বলতেছে যাবে না, আর আমি তো ওকে যাইতে দিব না, ও গেলে তো আমি ফাঁসবো না। তারপর আমি বলতেছি যাবো না, ও বলতেছে আমি বাড়ি চলে যাচ্ছি, বলে কি ও মেয়েটাও যাবে না। আর ছেলেটা বলতেছে আমি হাত কাটতেছি, তাহলে আমি মরে যাবো এখনই। তারপরে ওইদিকে গেল, আমি বলতেছি তোরা যা আমি চলে যেতেছি। তারপরে আমাকে এরা আটকাইছে। ছেলেটা চিনছে না? না আমি চিনি না, আমি জানি খালি ওরা লাভ করে। ছেলেটার নাম কি? অমিত। কোথায় বাড়িটা? আমি জানি না, ফুলবাড়ি ওদিকে। ফুলবাড়ি ওদিকে? কতক্ষণ আগের ঘটনা এটা? কতক্ষণ? এক ঘন্টা হবে মনে হয়। কতদিন ধরে প্রেম তাদের ওদের মধ্যে? অনেকদিন ধরে। আচ্ছা, তুই এখন কি চাস? বাড়িতে জানে? আমার বাড়িতে জানে। কি হচ্ছে আপনার? কি হয়? আমার নাতনি হয় যে চলে গেছে। কি হয়েছিল ঘটনাটা কি জানতে বললাম? কি হয়েছে জানি না, আমাকে বললো যে দিদা ওই যে বান্ধবীটা আসছে, বাকি দুইজনে আমরা প্রজেক্ট আনতে যাই। বাকি পরীক্ষা এসে গেছে, লিখবো। তা আমি কি প্রজেক্ট আনবো যাবি, তাহলে তাড়াতাড়ি আসিস। তা আমি বাড়ি দিয়ে সন্ধ্যা বাতি দিয়ে আর আইসা ওদের বাড়িতে বসে আছি। জিজ্ঞাসা করলাম কাকি ওরা প্রজেক্ট আনতে গেছে পাশাপাশি বাড়ি কি? হ্যাঁ পাশাপাশি, ওই জয়রাম মাস্টারের বাড়ির সাথে আমাদের বাড়ি। যে গেছে আপনার নাতিনীর বাবা মা কোথায় থাকে? ও ময়নাগুড়ি। মানে আপনার বাড়িতে থাকে তাই তো? হ্যাঁ, ও ছোট থেকে আমার কাছেই থাকে। কি নাম ওর? কোয়েল সরকার। বয়স কত? এ তো 16 বছর পড়ছে। কোন ক্লাসে পড়ে? এ 10-এ উঠছে। ডকুমেন্ট স্কুল? হ্যাঁ। আচ্ছা, এই যে কোয়েল সরকার বান্ধবীর সাথে আসার পরে নাই, কোথায় গেল, কিভাবে গেল, কিছু জানতে পারলেন? আমি কিচ্ছু জানলাম না। কি শুনলেন? কি যে ওদের বাড়ির ওর বান্ধবীর বাড়িতে ফোন গেছে, ওই ফোন পাইয়া আজ আসলাম আমি। আইসা আমি তো জামাইয়ের কাছে আছি রোদ্দু। এখন কি জানতে পারলেন কোয়েল সরকার কোথায় গেছে? এখন কোথায় আছে কি আছে আমরা তার জানি না। কারোর সাথে গেছে বা কেউ নিয়ে গেছে কিছু জানতে পারলেন? কিছু বললো কেউ? ওই যে ওর বান্ধবীর কাছে জিজ্ঞাসা করলাম, কয় দুইটা লোক আসলো, কয়কে ওকে ও যাবে না, ওকে জোর করে বলে নিয়ে গেল। থানায় কি আপনার অভিযোগ দায়ের করবেন? মেয়ে দুইটা যাচ্ছে ভান্ডারি থেকে ডকুমেন্ট দিকে যাচ্ছে। যাওয়ার পরে একটা সেল বাইক নিয়ে আসলো ডকুমেন্ট থেকে, আইসা এখানে দোকানের সামনে বাইকটা দাঁড়া করলো, ওরা ওই আর একটা মেয়ে ছেলের সাথে হাতটা ধরে টাইনে নিয়ে যাচ্ছে। তারপরে আমি চিন্তা করছি ব্যাপারটা কি, ওইরকম ব্যাপারটা করতে করতে একটু হাঁটা দিলাম ওইদিকে, যাতে দেখতে দেখতে অনেক দূরে ওইদিকে গেলাম, যা দেখি তো আর কোনো জায়গায় নাই ছেলে মেয়ে দুইটাই। তারপরে কিছুক্ষণ পরে আবার এই মেয়েটা আবার রিটার্ন আসলো, তখন আমি এই বাইকের এখানে দাঁড়ায়, তখন এই মেয়েটাকে আমি আটকাইলাম যে মেয়ে মাগো শুনতো তোর ব্যাপারটা কি। তো এই মেয়েটা তো কান্না টান্না কইরা ই করতেছে, এইরকম কথা বলতেছে। এইটুকু চিনেন মেয়েটা? না আমি চিনি না। দুজনকে চেনেন না? না। যে বাইকটা এখানে রাখা আছে সেই বাইকটা কি ওই ছেলেটা? যে ছেলেটা? ছেলেটা? হ্যাঁ ছেলেটা ওর বাইকটা ওখানে নিজে দাঁড়া করছে। ওরা কি করে গেল? ছেলেটা মেয়েটাকে নিয়ে কিভাবে গেছে? ওই হাত ধরে টাইনে নিয়ে গেল। না বললাম কি গাড়িতে গেছে? না পরে ওদিকে কিসে কিসে আমি বলতে পারি না। আমি তো নিজের বাইক রেখে দিয়ে অন্য গাড়িতে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার নাম? আমার নাম নরেশ রায়। এই এটা কোন এলাকা? এটা হলো ডাকুমারি।
না দেয়নি, ওই ওদের বাড়ির লোক আসতেছে বলে মেয়েটার, এই বাড়িতে একটা উঠাইলাম, রাস্তায় ভিড় হচ্ছে তো এই জন্য এখানে ঢুকাইলাম এই বাড়ি। এই যে এরকম একটা ঘটনা দিনে দুপুরে বলা যায়, কতটা খারাপ এরকম ঘটনা, কি খুবই খারাপ তো, এটা ওরাজক ঘটনা, আমার সামনে ওইভাবে মেয়েগুলো টাইমে নিয়ে যাচ্ছে, এই ঘটনা কি ভালো না।